বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আইসিটি ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদ আলম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের খাতা কলম নিয়ে সেটির সামনে বসো। ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের 11 নম্বর অধ্যায় থেকে বল ও সরল যন্ত্র শিরোনামে এর অংশ চাকা ও অক্ষদণ্ড অর্থাৎ লেসন 10 ও 11 থেকে আজকের ভিডিও তোমাদের জন্য একটি অনন্য নিবেদন। আশা করি তোমাদের কাছে এটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তোমরা এই ভিডিওটি লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদের দেখার জন্য শেয়ার করবে। আর অবশ্যই অবশ্যই তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য আজকের শিক্ষণফল, এই পাঠ শেষে তোমরা চাকা অক্ষদণ্ড বর্ণনা করতে পারবে, চাকা অক্ষদণ্ড কোন সরল যন্ত্রের নীতি মেনে চলে তা বলতে পারবে, চাকা অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা ব্যাখ্যা করতে পারবে এবং চাকা অক্ষদণ্ডের ব্যবহার উল্লেখ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি একটি চাকা আর একটি একটি অক্ষদণ্ড। তোমাকে এখন একটি একটি করে এই বিষয়গুলি বলতে হবে। এক নম্বর তোমাকে প্রশ্ন করা হলো হোয়াট ইজ দিস, তুমি বলছো এটি চাকা। এরপর দেখতে পাচ্ছ তোমাকে প্রশ্ন করা হচ্ছে এটি কি, এটি হচ্ছে অক্ষদণ্ড। এবারে দেখো তোমাকে আরেকটি অংশ, এখানে কোন বাহু, এটি হচ্ছে ভার বাহু। এরপরে তুমি দেখো এটি হচ্ছে বল বাহু, অর্থাৎ এখানে ভার প্রয়োগ করা হয় আর এখানে বল প্রয়োগ করা হয়, এই কাজটি এখানে সম্পন্ন হবে। তোমাকে প্রশ্ন করা হচ্ছে ভার কোথায় থাকে, তুমি ভার লেখা দেখতে পাচ্ছ, এখানে ভার থাকে। বল কোথায় প্রয়োগ করা হয়, তুমি দেখতে পাচ্ছ বল লেখা, এইদিকে বল প্রয়োগ করা হয়। ভার কোন দিকে সরে, তুমি দেখতে পাচ্ছ বল কোন দিকে সরে, যেদিকে ভার সরে তুমি দেখতে পাচ্ছ বল তার বিপরীত অভিমুখে, বিপরীত অভিমুখে, বিপরীত অভিমুখে সরে। কোন সরল যন্ত্র এইভাবে কাজ করে, লিভার এইভাবে কাজ করে থাকে, অর্থাৎ এই সরল যন্ত্রটি লিভারের নীতি মেনে চলে। তোমাকে প্রশ্ন করা হলেও তাহলে এই যন্ত্রটি কোন নীতি মেনে চলে, তুমি অবশ্যই উত্তর করবে এটি লিভারের নীতি মেনে চলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ছোট্ট একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই লেসনের অংশ হিসেবে এটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে, একটু খেয়াল করো। এখানে চাকার একটি অংশ, এই যে যেই অংশে কাজ করা হচ্ছে এটি হচ্ছে চাকা এবং এর গলার যে অংশে ভার প্রয়োগ করা হয়েছে সেটি হচ্ছে অক্ষদণ্ড। এটি চাকা হিসেবে কাজ করে একটি অংশ এবং অক্ষদণ্ড হিসেবে একটি অংশ কাজ করে। এবারে তোমার জন্য প্রশ্ন, যে ভিডিওতে তুমি কি দেখেছ, হ্যাঁ এখানে তুমি ভিডিওতে দেখেছ অধিক ভারের বস্তুকে অল্প ভারের সাহায্যে উঠানো হয়েছে, এটি লিভারের কারণে সম্ভব হয়েছে, অক্ষদণ্ডের মতো কাজ করে এই অংশটি অর্থাৎ গলার অংশটি। এরপরে তুমি দেখতে পাচ্ছ আরেকটি প্রশ্ন, চাকার মতো কাজ করে এই অংশটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চাকা ও অক্ষদণ্ডের মধ্যে কোনটির ব্যাসার্ধ বেশি হয়, তুমি দেখো এখানে ব্যাসার্ধ মাপতে হবে, মেপে বলতে হবে, তবে তোমাকে সবগুলো উপাত্ত এখানে প্রদান করা হয়েছে, তুমি তা দেখে হিসেব করে উত্তর দিতে পারবে। এখন তোমাকে প্রশ্ন করা হলো যে বল কত প্রয়োগ করা হয়েছে, খুব সুন্দর তুমি দেখতে পেলে 200 কে 8 দ্বারা ভাগ করলে 25 হয়। এবারে দেখতে পাচ্ছ যান্ত্রিক সুবিধা সমান ভার বাই বল, চাকার ব্যাসার্ধ অক্ষদণ্ডের ব্যাসার্ধ, চাকার ব্যাসার্ধ বাই অক্ষদণ্ডের ব্যাসার্ধ। এসো নিজে করি একটি কাজ, এটি তুমি বাসায় করবে, তোমাকে 10 মিনিট সময় নিয়ে এই কাজটি করতে হবে। প্রয়োজনীয় উপকরণ, নরম কাঠের টুকরা, কাঠ স্ক্রু, বিভিন্ন ব্যাসের স্ক্রুড্রাইভার ইত্যাদি। তারপর তুমি ভিডিও অনুসরণ করে কাজ করবে এবং নিচের সারণীটি পূরণ করবে। তুমি দেখতে পাচ্ছ এখানে স্ক্রু লাগানো হচ্ছে, ঠিক আছে, এখানে স্ক্রু লাগানোর পর এই কাজটি সম্পন্ন হবে। ওকে, এটুকুই যথেষ্ট, আমি পরবর্তী মূল্যায়নে চলে যাচ্ছি। তোমাকে চাকা অক্ষদণ্ডে ভারকে অক্ষদণ্ডে ঝুলানো হয়, অক্ষদণ্ডের ব্যাসার্ধ চাকার ব্যাসার্ধ অপেক্ষা বেশি হয়, যান্ত্রিক সুবিধা সবসময় এক অপেক্ষা বেশি হয়, তুমি দেখতে পাচ্ছ 2 এবং 3 হচ্ছে এর উত্তর। এবারে পরবর্তী প্রশ্ন, চাকা অক্ষদণ্ডে কোন সরল যন্ত্রের নীতি মেনে চলে, তুমি দেখেছিলে এটি লিভারের নীতি মেনে চলে। চাকার ব্যাস 20 সেন্টিমিটার এবং
अक्षदंडेर व्यासार्ध 2 सेंटीमीटर होले जान्त्रिक सुविधा कत तुमि देखते पाच्छो उत्तर एबारे बाड़ीर काज बाड़ीर काजटी अवश्य लिखे निबे आज ए पर्यन्तई सकले সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ।